বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা, আমার একটু আগে একটি লাইভে এসেছিলাম, আমি অত্যন্ত দুঃখিত যে আমার লাইভটি সাউন্ড সিস্টেম খারাপ হওয়ার কারণে আপনারা শুনতে পারেননি। তো আমি এখন চেষ্টা করব আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমার এই লাইভটিকে উপস্থাপন করার জন্য। আপনারা যারা উপস্থিত আছেন সবাই চেষ্টা করবেন লাইভটি শেয়ার করে সাথে থাকার জন্য, এবং বিশেষ করে এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে আজকের যে লাইভের বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা আমাদের দেশে এই মুহূর্তে অনলাইন, ফেসবুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে। সে কারণে আজকের এই বিষয়টি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে একজন ব্যক্তির, আমি একজন থেকে কমেন্টসের আশা করছি যে আপনারা সাউন্ড ভালো পাচ্ছেন কিনা, যে কোনো বন্ধু একটি কমেন্টস করে জানিয়ে দিবেন আশা করি। তো আমি যে কারণে আপনাদের সামনে আজকের এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের পরতে পরতে, আনাচে কানাচে, বিভিন্ন জায়গায়, দুনিয়ার সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এখন ভণ্ড, পীর, ভণ্ড মানুষদের আখড়ায় পরিণত হয়েছে। বাংলাদেশের বিশেষ করে আপনারা যেই দেওয়ানবাগি ব্যক্তিটি আজকে মারা গিয়েছেন, এই দেওয়ানবাগি ব্যক্তি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, ইসলামের সাথে প্রতারণা করেছেন, ধর্মের সাথে প্রতারণা করেছেন। তিনি সরাসরি আল্লাহকে বিক্রি করে রাসূল সাল্লামের নামে মিথ্যা বলে, তার পরিবারের নামে মিথ্যা বলে, নিজের পরিবারের নামে চালিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেছেন। তিনি বিশাল পীর সম্রাট সাজার চেষ্টা করেছেন। আজকের এই মানুষটির আমি যে বিষয়টা লিখেছি যে একজন দেওয়ানবাগির মৃত্যু আমাদের শিক্ষা, এবং বাংলাদেশের সকল ভণ্ড পীর মাশায়েখদের থেকে, প্রতারণার থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব, পাশাপাশি আমাদের সমগ্র দেশে ইসলামপন্থী সত্যিকার যারা ভালো কাজ করছেন তাদের কাছে আমরা গিয়ে কাজ করার চেষ্টা করব। তো সেজন্য আজকের এই লাইভটিতে আমি এসেছি আপনাদের সাথে, শুধু সংক্ষিপ্ত সময় আমি এই লাইভটি শেষ করব। আপনাদেরকে অনুরোধ করব যে এই লাইভটির মর্ম কথা হচ্ছে যে আজকের যে পীর মারা গিয়েছেন এ সত্যিকার অর্থে কোনো পীর নয়, এ সমগ্র বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামকে বিক্রি করার জন্য, ইসলামকে বিক্রি করে পুঁজি করে টাকা পয়সা অর্জনের জন্য, নিজের পরিবারকে চালানোর জন্য একটি শুধুমাত্র নাম বিক্রি করে, সাইনবোর্ড বিক্রি করে তারপরে আমাদের এই দেশের মানুষকে প্রতারণা করেছে। বন্ধুরা আমার, যুগ যুগ ধরে এই প্রতারণাটি এই ব্যক্তি করেছেন। তিনি যখন দেখেছেন এদেশে সবচেয়ে ভালো বিজনেস হচ্ছে পীর বিজনেস, যদি করা যায় সেটা যদি ভণ্ডামি করে করা যায় তাহলে সবচেয়ে সঠিক কাজটি, তিনি মনে করেছেন যে এই কাজটা সঠিক, এটা করলেই হয়তো তার ব্যবসা ভালো জমবে। সে কারণে তিনি এই অন্যায় কাজটি করে আমার দেশের সমগ্র মানুষদেরকে প্রতারণার শিকার করেছেন। আপনারা জানেন এই ব্যক্তি কত মহা পাপ করেছেন, কত মহা বড় বড় অন্যায় করেছেন, যেটা আপনারা শুনলে শিউরে উঠবেন। আপনারা জানেন তিনি রাসূল সাল্লামের সেই কন্যার কথা উচ্চারণ করে, মা ফাতেমার সেই উচ্চারণ করে তিনি বলেছেন যে তার সাথে, তার গোপনে তার সাথে কথা হয়, রাসূল সাল্লামের সেই মেয়ে হচ্ছে আজকে তার যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী হচ্ছে তার মেয়ে, তার মেয়ে সেই রাসূল সাল্লামের স্ত্রীকে, সরি, তার মেয়েকে তিনি বিবাহ করেছেন। এভাবে তিনি বিভিন্ন মন্তব্য করে আজকে জাতিকে বিভ্রান্ত করেছেন। আজকে তিনি মন্তব্য করেছেন আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, রাসূলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এমন কথা বলেছেন যে রাসূল সাল্লামকে আমরা জানি যে পৃথিবীর বুকে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন, তার অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তার কার্যক্রমকে পরিচালনা করার জন্য যুগে যুগে রাসূল সাল্লামের পক্ষ থেকে তার অনুসারী থাকবে, তারা যারা ইসলামের পক্ষে কাজ করবে, কোরআনের আলোকে কাজ করবে, হাদিসের আলোকে কাজ করবে, যারা পীর আউলিয়া বুজুর্গ রয়েছেন তারা। কিন্তু উনি কি বলেছেন যে রাসূল সাল্লাম এখনো পীর আউলিয়ার ভেষে কাজ করছেন, রাসূল সাল্লাম এখনো ইমাম মাহদি আলাইহিস সালাম হয়ে আসবেন, এই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের চরম চরম জায়গায় তিনি অন্যায় আচরণ করেছেন। তিনি আল্লাহকে স্বপ্ন দেখেন, আল্লাহর সাথে কথা বলেন, এ ধরনের বক্তব্য এই ব্যক্তি দিয়ে চরম জঘন্য অপরাধ করেছেন, যেটা ক্ষমার কোনো যোগ্য কোনো অপরাধ হতে পারে না। আজকে আপনারা জানেন যে হিন্দু হোক সে তার ধর্ম পালন করবে, মুসলমান হোক সে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান হোক সে তার ধর্ম পালন করবে। এখন খ্রিস্টানের যে ধর্ম ব্যবস্থা রয়েছে
এই ধর্ম ব্যবস্থার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি খ্রিস্টানদের কোনো একজন পীর বা শায়খ নব্য কিছু সেজে তিনি যদি সেই ধর্মের বিকৃত করেন সেটা যেমন চূড়ান্ত অন্যায় একজন ইসলামকারী ব্যক্তির পক্ষেও ইসলামের কোরআন এবং হাদিসের এই দুইটা বইয়ের বাইরে যদি কোনো ধরনের মনগড়া মন্তব্য কেউ করে সে যত বড় পীর হোক আলি হোক কামেল হোক তার এই মন্তব্য গ্রহণীয় নয় এবং এটা চূড়ান্তভাবে এটা প্রত্যাখ্যানযোগ্য এবং তারা যে এটা নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন এটা চরম অপরাধ এবং এই যে দেওয়ানবাগী ভুল ব্যাখ্যা দিয়েছেন এই দেওয়ানবাগীর ভুল ব্যাখ্যা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক ইভেন তিনি সরাসরি শিরকের সাথে যুক্ত রয়েছেন যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় ইসলামের নিয়ম অনুযায়ী শিরক করে যখন আল্লাহর সাথে শিরক করেন তখন আর তিনি মুসলিমই থাকতে পারেন না তখন আর তিনি ইসলামের মধ্যেই থাকতে পারেন না ইসলাম থেকেই খারিজ হয়ে যান তখন সে আবার কিসের পীর আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় নামকরস্থে কিছু ভণ্ড মুরতাদ অসভ্যতন্ত্র চালু হয়েছে যারা বিভিন্ন নামে বেনামে মাজার করে টাকা ইনকাম করে অন্যায় পদ্ধতিতে তারা সমাজের বিভিন্ন তন্ত্রে তন্ত্রে লিপ্ত রয়েছে তারা আমাদেরকে ইসলামের যে সহি যে শিক্ষা রয়েছিল সেই সহি শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা একটি ইহুদি নাসাদারদের এজেন্টভুক্ত দল এদের বিজনেস হচ্ছে দুনিয়ার সামান্য কিছু আয় উপার্জন করে চলতে পারার নাম হচ্ছে বিজনেস তবে সত্যিকার অর্থে এদেশে ইসলাম এসেছে কিন্তু এই পীর মাশায়েক থেকেই এদেশে ইসলাম এসেছে কিন্তু এই সকল আল্লাহওয়ালা শায়েখ মানুষদের থেকেই কিন্তু এই দেওয়ানবাগি থেকে ইসলাম আসে নাই এদেশে শাহপরানের ইসলাম এসেছে শাহজালালের ইসলাম এসেছে শাহ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ইসলাম এসেছে এদেশে শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইসলাম এসেছে শাহ আবু জাফর রহমতুল্লাহ আলাইহির ইসলাম এসেছে কায়েদ সাহেব হুজুরের ইসলাম এসেছে এদেশে দেলাওয়ার হোসেন সাইদের ইসলাম এসেছে এদেশে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম ইসলামপন্থী আন্দোলন কিংবা দলভুক্ত নেতা কর্মী এবং তাদের ইসলামী শিক্ষার জ্ঞানের মধ্য দিয়ে ইসলাম এসেছে এদেশে আল্লামা শফিদের মাধ্যমে ইসলাম এসেছে এদেশে কওমি মাদ্রাসা থেকে ইসলাম এসেছে এদেশের এই হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার পীর মাশায়েখ থাকতে এই সকল ভণ্ডদের কাছ থেকে ইসলাম শিখতে হবে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ এটা অত্যন্ত আমাদের জাতি হিসাবে আজকে এই কাজটি হচ্ছে অত্যন্ত নিগৃহীত এবং অন্যায় এবং যেটা আমরা সত্যিকার অর্থে দুঃখ পরাক্রান্ত নিয়ে বলতে হয় আজকে বাংলাদেশে দেখেন এই মানুষটি মৃত্যু হওয়ার পরে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সমগ্র মানুষ কেন তাকে ধিক্কার জানিয়েছে জনগণ কি একবার আমরা চিন্তা করেছি তার যারা ভক্ত অনুরক্ত রয়েছেন একটা বার কি চিন্তা করেছেন যদি একজন মানুষ সত্যিকার অর্থে সমালোচনকে রুদ্ধ হয় সে যদি সত্যিকার অর্থে দীন এবং ইসলামের জন্য খাদেম হয়ে থাকে তাকে নিয়ে সমগ্র মানুষ সমগ্র দেশব্যাপী তার বিরুদ্ধে কথা বলবে না কেউ না কেউ তাকে ভালোবাসবে কিন্তু বাংলাদেশের কোনো হক্কানি আলেম হক্কানি পীর হক্কানি কোনো মাশায়েখ তার পক্ষে কোনো বক্তব্য কিন্তু দেয়নি এর অর্থই হচ্ছে এই মানুষটার জীবনে যা কিছু করেছে সর্ব অঙ্গে তিনি শেখ বেদাত এবং ইসলাম বিকৃত করে তার জীবনকে পরিচালনা করেছে যে কারণে সাধারণ নাগরিকরা পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছে যে এই মানুষটি একটি বাতিল এবং তার মৃত্যুতে ম্যাক্সিমাম মানুষ খুশি হয়েছে আমি মনে করি যে 90-95% মানুষ এদেশের খুশি হয়েছে কেন তারা মনে করেছে যে এ হচ্ছে ইসলাম বিকৃতকারী একজন দালাল এই দালালের মৃত্যুতে হয়তো বা তার কার্যক্রম শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই দেওয়ানবাগীর কার্যক্রম কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ হচ্ছে না দেওয়ানবাগীর কার্যক্রম বন্ধ করার জন্য আপনাকে আমাকে সোচ্চার হতে হবে এই দেওয়ানবাগী মৃত্যু হয়েছে কিন্তু তার ছেলে রয়েছে তার মেয়ে রয়েছে তার যারা অনুসারী রয়েছে এই অনুসারীরা এই দেওয়ানবাগীর মাজারকে কেন্দ্র করে আবার আর এক নতুন ষড়যন্ত্র করে আমার দেশের ইসলামকে বিকৃত করতে চাইবে সেজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে সত্যিকার এদেশের ইসলাম প্রিয় মানুষ যারা দিন নিয়ে দিন ধর্ম নিয়ে রাজনীতি করছেন কথা বলছেন আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা বিভিন্ন প্রকার সত্যিকার দিনের খেদমত করছেন তাদের কাছে আমাদের যাওয়ার সময় এসেছে আমাদেরকে সেখান থেকে ইসলাম শিখতে হবে আমরা যারা সত্যিকার জ্ঞান জানি আমরা যারা কোরআন জানি হাদিস জানি আমরা যারা জানি না অথবা জানি যারা জানি তারা নিজেরা কোরআন এবং হাদিস থেকে সঠিক জ্ঞানটা গ্রহণ করতে পারবো আর যারা জানি তারা গ্রহণ করতে পারবো যারা জানি না তারা আমরা এই ধরনের আলেম ওলামা পীর মাশায়েক অথবা কোন ইসলামিক ইনস্টিটিউটে গিয়ে আমরা শিখতে পারবো সেজন্য আমাদেরকে এখন থেকে নিজেদেরকে সোচ্চার হতে হবে বন্ধুরা আমার দুঃখ সমগ্র দেশের আপনি জেলায় জেলায় দেখবেন এখন ভণ্ড পীরদের আখড়া হয়ে দাঁড়িয়েছে মসজিদের কোনায় মাজার করেছে বাড়ির সামনে কোনো লাশ নেই কবর নেই
মাজার তৈরি করে বসে ফেলেছে আজকে এটা তাদের একটি ব্যবসা এবং পুঁজিতে রূপান্তরিত করেছে আমি জানি এই বিষয়গুলো নিয়ে অনেকে সমাজের অনেকেই আমরা কথা বলি না কেন এই বিষয়টা আমার জন্য নয় এই বিষয়টা আমি কথা বলি না আমাদেরকে সব সময় কথা বলতে হবে রাজনীতি দল কিংবা আমার সোশ্যাল অনেক কাজ নিয়ে কিন্তু এই পীরমাশায়েকদের এই ভণ্ডামি নিয়ে কথা বলার কেউ আসে না কিন্তু সত্যিকার অর্থে এটা একটি সমাজের ব্যাধি এ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে মানুষটা মৃত্যুবরণ করেছে বিদায় আজকে সেই দিনটাকে আমি আজকের এই দিনটাকে মনে করেছি যে বাংলাদেশের মানুষের জেনে থাকা উচিত এই দেওয়ানবাগি কতটা পাপিষ্ঠ ছিল কতটা অন্যায় আচরণের মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করেছে আপনি জানেন যে ইসলামের জন্য আপনি সহ আমরা সহ যারা কাজ করছি বা পালন করছি বা করতে পারছি না আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কোন বিধানকে বিকৃতভাবে উপস্থাপন করা যাবে না আপনি পালন করতে পারেন আর না পারেন সেজন্য আল্লাহ আপনাকে কি শাস্তি দিবে না দিবে কোরআন হাদিসে বর্ণনা আছে অথবা আপনি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারেন আপনি আপনার নিজস্ব ক্ষমার দৃষ্টিতে আপনার উপর যদি আল্লাহ তাআলা রহমত দেয় আপনি মুক্তি পেয়ে যাবেন কিন্তু আপনি বিকৃত করার কোনো অধিকার আপনাকে কেউ দেয়নি এই দেওয়ানবাগি সেই বিকৃত করেছে এই দেওয়ানবাগি সেই আল্লাহকে স্বপ্ন দেখে আল্লাহর সাথে কথা বলে এ ধরনের বক্তব্য তিনি জাতির কাছে বলেছেন এই দেওয়ানবাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতকে বলেছেন বন্ধ হয়নি রাসূল বিভিন্ন নামে এই মুহাম্মাদি বিভিন্ন চরিত্র নিয়ে নাকি আসবেন উনিও রাসূলের একজন অংশ উনিও এরকম পীরমাশায়েকরা নাকি অংশ এ ধরনের বিকৃত মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে ইভেন উনি বলেছে যে ইমাম হিসাবে আসবে পীর হিসাবে আসবে একটা সময় ইমাম মাহাদিও নাকি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মাহাদির রূপ নিয়ে আসবে যেটা সম্পূর্ণ ইসলামের সাথে বিদ্বেষী ইসলামের পরিপন্থী কার্যক্রম তিনি পরিচালনা করেছেন কিন্তু আমাদের দুঃখ হচ্ছে এই জায়গায় এত বড় একটি মুসলিম শাসিত রাষ্ট্রে অন্যায় নিগৃহীত কাজ করার পরেও এই পীর সাহেব কিন্তু দিব্যি সেখানে তার সেই প্রিন্স স্টাইলে জীবন যাপন করেছে তিনি তার মুরিদ মুত্তাকি নিয়ে অর্থ সম্পদ অট্টালিকা তা নিয়ে তিনি তার জীবনকে ধারণ করে তিনি তার জীবন পরিচালনা করছে সেজন্য আমি আমাদের এই যুব সমাজ সহ আমাদের দেশের বিদেশে আমরা যে যেখানে অবস্থান করছি আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন হতে হবে আমাদেরকেও কথা বলতে হবে শুধুমাত্র দেশ রাজনীতি নিয়ে কথা বললে হবে না শুধুমাত্র আমাদের সমাজের অবক্ষয় নিয়ে কথা বললে হবে না সমাজের এটাও একটা অবক্ষয় যে অন্যায় আচরণ করে আমাদের সমাজ সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক বন্ধুরা আমার আজকের এই দেওয়ানবাগির এ সকল অপকর্মকে জনগণ সুন্দরভাবে বুঝতে পেরেছে আমাদের সাধারণ জনগণ তাদেরকে কিন্তু গ্রহণ করে নাই সেজন্য আমি অনুরোধ করব একজন এই দেওয়ানবাগির মৃত্যুতে সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে সমগ্র বাংলাদেশ হাসছে সমগ্র বাংলাদেশ তার জন্য বরদোয়া করছে কিন্তু দেখেন এই দেশেই কিন্তু শাহজালালের মৃত্যু হয়েছে শাহপরাণের মৃত্যু হয়েছে শাহ মাকদুমের মৃত্যু হয়েছে আপনার খান জাহান আলীর মৃত্যু হয়েছে এই দেশেই কিন্তু আপনি দেখেন এই শাহ নেসারের মৃত্যু হয়েছে শাহ আবু জাফর মোহাম্মদ সাল্লাহ রহমতুল্লাহ রায়ের মৃত্যু হয়েছে চরমনের পীরের মৃত্যু হয়েছে আল্লামা শফি সাহেবের মৃত্যু হয়েছে ফজলুল করিম রহমতুল্লাহ আলার মৃত্যু হয়েছে গোলাম আজমের মৃত্যু হয়েছে এদেশের মানুষ তাদের প্রত্যেকটি জানাজায় প্রত্যেকটি জায়গায় আদর্শের ভিন্নতা থাকলেও তাদেরকে স্মরণ করেছে ভালোবেসেছে কেন করেছে সত্যিকার ইসলামের চিন্তা এবং চেতনা তারা লালন করেছে এবং পালন করেছে চেষ্টা করেছে তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য তারা মাদ্রাসা করেছে মসজিদ করেছে ইসলামিক অর্গানাইজেশন করেছে দল করেছে এই দল থেকে প্রচার করেছে কিন্তু এই ভণ্ড মানুষটি নিজের নামে একটি প্রতিষ্ঠান করেছে ইনস্টিটিউট করেছে নিজেকে পীর দাবি করেছে নিজের মতো করে যা ইচ্ছা তাই বলে তারপরে আমাদের এই সমাজটাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেজন্য আমি বলছি এই মানুষটি বহুবার মৃত্যুবরণ করেছে বিভিন্নভাবে গুজব উঠেছে আজকে তিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে আল্লাহর কথা হয় কিন্তু সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে জানতে পারলেন না যে কখন তার মৃত্যু হবে যেই জিনিসটা সে জানেন না যেই জিনিসটা সে বোঝেন না সেটাকে নিয়ে বিকৃত বিভ্রান্ত করে তারপরে আমাদেরকে ইসলাম শিখাতে গিয়েছে আজকে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব আসুন এই ভণ্ড মুরতাদ অন্যায় আচরণকারী ইসলাম বিকৃত সকল মুখোশধারী ব্যক্তিদের কাছ থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করি আমাদের ইসলামকে রক্ষা করি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন হয়েছিল কি জন্য হয়েছিল সকল প্রকার অন্যায় আচরণ থেকে মুক্ত করে ইসলামের সঠিক ঝান্ডাকে জাতির কাছে উপস্থাপন করার জন্য আমরা সকল পূজা সকল প্রকার মানুষের কাছে চাওয়া সকল প্রকার মানুষকে খোদা মানা অথবা তাকে কোনো ঈশ্বর মনে করা এটা আমাদের জন্য চরম অপরাধ আমাদের একজনকে পৃথিবীর বুকে আমরা সেজদা করব
তিনি হচ্ছেন আমাদের রব মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আর আমরা একজন প্রফেটকে আমরা সকল প্রফেটকে সম্মান করব বাট আমাদের পারফেক্ট প্রফেট এবং রানিং প্রফেট হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে রেখে যাওয়া দুটি সম্পদ কোরআন এবং হাদিস আজকে এর বাইরে যারাই কথা বলতে আসবে বুঝতে হবে এই ব্যক্তিদের কোনো ব্যক্তি উদ্দেশ্য রয়েছে কোরআন হাদিসকে যে যার মতো মন দিয়ে ব্যাখ্যা দিয়ে বললেই সেটা ইসলাম হবে না সেজন্য এই দেওয়ানবাগী সম্পর্কে আমি আজকে পোস্ট না দিয়ে লাইভে এসেছি যে আমাদের যুবকদের আমাদের সমাজের মানুষদের জানা দরকার আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে দেওয়ানবাগীর ভণ্ডামি আপনি সার্চ দেন আপনার কাছে চলে আসবে ভিডিওগুলো আপনার কাছে এই অন্যায় আচরণকারী ব্যক্তির সকল কার্যক্রমগুলো চলে আসবে সেজন্য আমি বলছি এই দেওয়ানবাগী মৃত্যুবরণ করেছেন কিন্তু তার পরিবার তার এই আহাল তার এই ব্যক্তিরা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করবো আসুন ইসলামের সঠিক ছায়াতলে এসে জীবনকে পরিচালনা করুন আসুন আপনারা সত্যিকার ইসলামের ঝান্ডা নিয়ে কাজ করুন আর যদি সেটা না করেন বাংলাদেশের জনগণকে অনুরোধ করব এদেরকে প্রতিহত করুন এই এক দেওয়ানবাগীর মৃত্যু দিয়ে আপনার এই জাহিলি সমাজ দূর হবে না এই দেশটাকে যদি মুক্ত করতে হয় সমাজের তন্দ্রে তন্দ্রে এই সকল ভণ্ড মানুষরা লুকায়িত আছে তাদের কাছ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে ইসলামের সঠিক জ্ঞান এবং নিদর্শনকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই সকল মানুষদেরকে আমাদের এদের প্রতারণার হাত থেকে বাঁচতে হবে আমি সরকারকে অনুরোধ করব সংবিধানের আলোকে এই সকল মানুষদেরকে নিষিদ্ধ করা কারণ হচ্ছে ইসলাম নিয়ে বিকৃত করা ধর্ম নিয়ে বিকৃত করা যে কোনো ধর্ম নিয়ে বিকৃত করার কোনো গণতান্ত্রিক অধিকার কারণেই আজকে এরা ইসলাম এবং অন্যান্য ধর্মীয় যদি কোনো ব্যক্তি তাদের ধর্মীয় অনুশাসনের বিকৃতি ঘটায় তাদেরকেও গ্রেপ্তার করার অনুরোধ করছি সরকার এবং আমাদের দেশের জনগণ সবাই মিলে আমরা এই অন্যায় কাজের প্রতিরোধ করব সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে যারা সত্যিকার আইডল হিসেবে আমাদের সামনে রয়েছেন ইসলামকে পালন করেছেন সেই সকল মানুষদের পদঙ্ক অনুসরণ করতে পারি আপনি হতে পারেন চরমনায়ের মুরিদ আপনি ইসলামপন্থী একজন ভালো মানুষের মুরিদ আছেন আলহামদুলিল্লাহ হতে পারেন সারসিনার মুরিদ আপনি একজন ভালো পীর সাহেবের দলভুক্ত আছেন আলহামদুলিল্লাহ হতে পারেন আপনি একটা ইসলামিক আন্দোলন কিংবা দল করেন আপনি একটা ভালো জায়গায় আছেন আলহামদুলিল্লাহ যারা এভাবে কোরআন এবং হাদিস তাবলিগ করতেছে অন্য অন্য ইসলামিক অর্গানাইজেশন কাজ করতেছে আপনি সেই সকল অর্গানাইজেশনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন যদি নিজে কোরআন হাদিস না বোঝেন কিন্তু যদি নিজে বোঝেন তাহলে এই সকল মানুষ থেকে দূরে থেকেও যদি আপনি কোরআনের সত্যিকার সহি জ্ঞান শিখতে চান আমার কোনো আপত্তি নেই এজন্যই আপনি মাঝহাবভুক্ত হতে পারেন পীরের অনুসারী হতে পারেন যে যতটুকু কম বুঝবেন সে ততটুকু গ্রহণ করবেন পীরের কাছ থেকে শুনবেন যে বেশি বুঝবেন ইসলামকে বুঝে ফেলবেন সে সেখান থেকে না গিয়ে কোরআন এবং হাদিস থেকেই সব জ্ঞান আপনি নিয়ে নেবেন সর্বোপরি কথা হচ্ছে সঠিককে সঠিক জানতে হবে আর মিথ্যাকে মিথ্যা জানতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সত্যের পক্ষে আমাদেরকে সব সময় থাকতে হবে সেই সত্যটা কি শুধু রাজনীতির জন্য না সত্যটা হতে হবে জীবনের সকল পরতে পরতে আমার পীর মিথ্যা বলেছে তাই বলে পীরকে সেজদা দিতে হবে আমার পীর ভণ্ডামি করেছে তাই বলে পীরের পূজা করতে হবে আমার পীর আমাকে বলছে অন্যায় ভাবে যে তোমাকে আমি এই করে দিব সেই করে দিব ও কিছুই করার রাখে না একমাত্র আমাদের এই শিরক মুক্ত জীবন যাপন করার মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পেতে হবে ধর্মীয় অনুশাসন পালন করতে হবে তাহলেই আমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারবো সমাজটাকে ভালো ভাবে পরিচালনা করতে পারবো যারা আমার প্রথম লাইভটি দেখেছিলেন বিভ্রান্তকর সাউন্ড হওয়ায় আমি খেয়াল করতে পারিনি আপনাদেরকে কষ্ট করে আবার যারা লাইভটি দেখেছেন শেয়ার করেন নাই করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি অনেক চটকদারি লাইভে আমরা এসে উপস্থিত হই আমরা অনেক সময় অনেক রাজনৈতিক বিভিন্ন সামাজিক কিংবা অনেক কার্যক্রমের লাইভগুলো আমরা অনেক ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করি এই সমাজের ঘুণে ধরা সাবজেক্টগুলো নিয়ে কেউ কখনো কথা বলতে আসে না অনেকেই এই কথাগুলো এড়িয়ে যায় তাই আমি আজকে এই লাইভটাকে ইম্পর্টেন্ট মনে করেছি আমি এই দেওয়ানবাগীর মৃত্যুর দিনই আমি মনে করেছি এই লাইভটিতে আসা দরকার জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে নিবে কি নিবে না এটা তার হাতে আমি দেওয়ানবাগীর এই মৃত্যুর দিনে আমি শুধু আমাদেরকে সচেতনতা তৈরির জন্য আমি এই লাইভটা তৈরি করেছি যে আপনারা আজকে যারা লাইভ শুনছেন বা শুনবেন একটাই অনুরোধ আসুন সত্যকে সত্য জানি মিথ্যাকে মিথ্যা জানি যারা ইসলাম নিয়ে বিকৃত করে ব্যবসা করে অর্থ সম্পদ কামাতে চায় যারা ইসলামের ধর্মীয় নিয়ম নীতিকে অবজ্ঞা করে নিজের ধর্মীয় অনুশাসন শুরু করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এখনো আমাদের দেশটা সত্যিকার ভাবে পরিচালিত হচ্ছে না এই জায়গাগুলোতে আমাদেরকে সংস্কার করতে হবে আমাদের এই যুব সমাজকে জাগ্রত হতে হবে আমাদের সবাইকে সেই জায়গায়
কাজ করতে হবে আমার ভাই আমার মামা আমার পিতা আমার চাচা সেই ইসলামের পক্ষে আছে আমরা जिंदाबाद দিয়ে তাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব কিন্তু ইসলামকে বিকৃত করবে বাবার আদর্শ বিকৃত করবে বাবার আদর্শ চালিয়ে যাবে নিজের আদর্শ প্রচার করবে সেখান থেকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে সত্যিকারভাবে জীবন যাপন করতে হবে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি ভণ্ড অন্যায়কারী যে কোনো মতের যে কোনো দলের সে যত বড় বুজুর্গ দেখাক না কেন তার সেই ভণ্ডামি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর যারা সত্যিকার মেইন স্ট্রিম ইসলামিক যে রুলস সেই রুলসের সাথে যারা রয়েছেন তাদের সাথে আমাদেরকে কাজ করতে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু